ফোন তোল প্লিজ, প্লিজ ফোনটা তোল। অবিনাশ, কি মনে হচ্ছে গো, আজকে ভার্ডিক্ট হয়ে যাবে তো? 100% ওই মেয়েটা ছাড়া পাবে না, ছাড়া পাওয়ার কোনো গ্রাউন্ডই নেই। অবিনাশ দা, আপনি কিন্তু প্লিজ একটু সাহস দিয়ে যাবেন, কেমন? ওই যে যেমন মাঝে মাঝে একটু গুঁজে দেন না, দারুণ, এক্সিলেন্ট। আসলে কি, ওই দুর্গা সরেন যখন সওয়াল করতে ওঠে, বুকের ভেতরটা না কেমন কেঁপে কেঁপে ওঠে। আমি হলাম কি ওই দুধে ভাতে ছাপোষা উকিল, আপনি হলেন একবার চাঁদ সাপুড়ে। তো আপনি না খেলালে কি আর আমি খেলতে পারি? একটু হিম্মত। তোমার বন্ধু তো এখনো এলো না, জজ সাহেব তো এলেন বলে। এখনই তো ডাক পড়বে, শুনানি শুরু হয়ে যাবে। কাকু, দুর্গা কিন্তু আমার আগেই মেস থেকে বেরিয়েছে, বলছিল কিছু কাজ আছে, সুব্রত মেশোর সাথে থানায় গিয়ে কিছু কথা বলবে, কিন্তু মেশো তো এখানেই আছে। প্রিয়াংশী, আর যদি তেমন কিছু ফেসলা হয় তাহলে আমি কোন মুখে মেয়ের সামনে দাঁড়াবো বলো তো? তেমন কিছু ফয়সলা হবে না হিমাদ্রি, দুর্গা আসছে। তা অটো নেই, টোটো নেই, কি করে কোটা টাইমে পৌঁছবা? আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।